ধন্যবাদ সম্রজিৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নতুন পদের জন্য অভিনন্দন জানাই আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। ছাত্র দিয়ে শুরু, বেশিরভাগ সময়টা যুবতে কাটিয়েছেন, এখন শ্রমিক সংগঠন কীভাবে সামলাবেন? দেখুন, শ্রমিক সংগঠন সামলাবো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি, আপনারা হয়তো জানেন যে আমি একটি ওয়ার্ডের কাউন্সিলরও বটে। আমি শ্রমিক সংগঠন আলাদা করে সামলানোর কিছু নেই, মানুষ তারাও মানুষ আর সবাই মানুষ, তাদের অতএব তাদের যে কিছু নিয়ম আছে, তাদের কিছু পরিধি আছে, তাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্যটা যাতে তারা পায় এবং তাদের যে সরকারি প্রকল্প যেগুলো আছে সেগুলো তাদেরকে উপযুক্ত জায়গাতে উপযুক্তভাবে তাদেরকে পাইয়ে দেওয়াটাই আমার লক্ষ্য। দু নম্বর প্রশ্ন, যে যে পরিধিতে আপনি ছিলেন, ছাত্র সামলেছেন, যুব সামলেছেন, আপনি নতুন করে এখন শ্রমিক সংগঠনে এলেন, আমরা যতদূর জানি পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনটা এই মুহূর্তে তথাকথিতভাবে অন্য কোনো সংগঠনগুলোর চেয়ে নড়বড়ে বা গোষ্ঠীদ্বন্দ্বের চিহ্ন, এটাকে কীভাবে আপনি সামলাবেন? দেখুন, আপনাদের, আমি আপনার সঙ্গে একমত নই, কারণ আমাদের আইনটিডিউসি সংগঠনে পূর্ব বর্ধমান জেলাতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা আপনাদের বানানো তৈরি করা কথাবার্তা, আর জরাজীর্ণ অবস্থাও না, যথেষ্ট এফোর্ট আছে আমাদের সংগঠনে এবং যথেষ্ট সক্রিয় সংগঠন, অর্থাৎ সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার প্রশ্ন যেটা, আমি কীভাবে সামলাবো, আমি আপনাকে আগেই বলে রাখি, আমি নিজেও একটা শ্রমিক, আমার যে পরিবার, আমি যে পরিবার থেকে বিলং করি, আমার পরিবারে প্রায় 1500 শ্রমিকের হচ্ছে গিয়ে সঙ্গে যুক্ত আমার পরিবার, কারণ আমাদের নিজেদের ব্যবসা, সেই ব্যবসা আমার পারিবারিক ব্যবসা যেটা, সেটা প্রায় 1500 শ্রমিকের সঙ্গে আমরা যুক্ত। অর্থাৎ শ্রমিকদের সঙ্গে কীভাবে কাজ করতে হয় বা তাদের সঙ্গে কী করে চলাফেরা করতে হয়, তাদের সঙ্গে কীভাবে মিশতে হয়, এটা আমার পূর্ব অভিজ্ঞতাই আমার আছে, তো অতএব আমার অসুবিধা হবে না, আমি আপনাকে এইটুকু বলতে পারি। আপনার কথা মতো আপনার এসবের বলতে হয় যে আপনার নারীতে, আপনার মানে বুকে যেরকম ছাত্র যুব আছে, আপনার নারীর সাথে একটা শ্রমিক সংগঠন? একদম একদম, আমার জন্ম লগ্ন থেকে, আমার জন্মের সময় থেকে সেই আমাদের সেই ব্যবসা শুরু, আজকে প্রায় 40 বছরের ব্যবসা, ঠিক আছে, সেই ব্যবসাকে কেন্দ্র করেই আমার শ্রমিকদের সঙ্গে আমার বেড়ে ওঠা, শ্রমিকদের সাথেই আমার জীবন বেড়ে ওঠা, অতএব এই শ্রমিক সংগঠনের সঙ্গে আমার একটা আর্থিক আলাদা টান আগাগোড়াই ছিল, তো সেখানে দাঁড়িয়ে আমাকে, আমি আরও কাজের পরিধিটা আরও বাড়লো, এবার সেখানে দাঁড়িয়ে আমাকে কাজ করতে হবে। আপনি যে জেলার প্রেসিডেন্ট হচ্ছেন, সে জেলার শ্রমিকের পাশাপাশি কৃষকের একটা ফাংশন আছে, দুটোর মধ্যে একটা মেলবন্ধন, সেটাকে কীভাবে ঘটাবেন? দেখুন, কৃষকের যে সংগঠন আছে, কৃষকের যে মেলবন্ধন আছে, সেটা অবশ্যই দলীয় স্তরে সেটা আলোচনা করে, যারা কৃষক সংগঠনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছে তার সাথে কথা বলে কৃষক সংগঠনকে কীভাবে আরও সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেটা কৃষক সংগঠনের যারা দলীয় দায়িত্ব আছে তারা তো অবশ্যই দেখবে। সবশেষ প্রশ্ন আমাদের, লোকসভা নির্বাচনে শ্রমিক সংগঠন কতটা কীভাবে কাজ করবে? লোকসভা নির্বাচন অভিজ্ঞতা ছিল যে ছাত্র যুবদের নিয়ে কাজ করেছেন, এদের আপনি কীভাবে কাজে লাগাতে চান? আমাদের পূর্ব বর্ধমান জেলার লোকসভা, পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সভা, যে শ্রমিক সংগঠন আছে সেটা যথেষ্ট অ্যাক্টিভ আছে, অতএব তারা সবাই তৈরি ভোটের ময়দানে নামার জন্য, এ নিয়ে কোনো দ্বিমত থাকার দ্বিমত নেই। আপনাদের যে সাংবাদিকরা যারা, আপনারা বন্ধুরা আছেন, আপনারা এই প্রশ্নটা অনেকেই করছেন, কীভাবে নামাবেন আপনারা দেখতে পারবেন, পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠন লোকসভা নির্বাচনের ময়দানে নামার জন্য ইতিমধ্যে তৈরি, শুধুমাত্র দলীয় নির্দেশ আসলেই আমাদের শ্রমিক সংগঠন যারা আমরা করি বা করছি, ছাত্র, যুব, মহিলা, মাদার, সকলে একসাথে কোমর বেঁধে আমরা কাঁধে কাঁধ বেঁধে লড়াই করব, কোনো আলাদা করে পার্টিকুলারলি কেউ নির্বাচনে নামার জন্য তৈরি, সবাই একসাথে, আমরা একটা পরিবার, আমরা তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারের আমরা সকলে একসাথে নেমে লড়াই করব ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার জন্য এবং বাংলার মানুষকে ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে। ওকে, ধন্যবাদ, ঠিক আছে।